হ্যালো एवरीवन ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস নাইন হিস্ট্রি হিস্ট্রি তিন নম্বর স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করবো হিস্ট্রির লাইন ভিত্তিক পড়াগুলো আমি করিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি পাঠ্য বই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি এখন তোমাদের আমি প্রশ্নপত্রগুলো একটু সলভ করে দিচ্ছি শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো আমি যা যা আলোচনা করেছি প্লে ভিজিট করো তার মধ্যে পেয়ে যাবে শুরু করা যাক দেখো কি বলেছে সবার প্রথমে বলছে যে সঠিক উত্তর নির্বাচন করার জন্য বেছে লেখার জন্য সবার প্রথমে আমাদের কি দিয়েছে না বলছে যে ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে আচ্ছা ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে অভিজাতরা যাজকরা বুর্জোয়ারা নাকি শাকুলত্রা তো কারা করেছিল না আমরা জানি অভিজাতরা তো আনসার হবে অভিজাতরা নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের দিয়েছে প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই নাকি অষ্টাদশ লুই কে ছিল না পঞ্চাদশ লুই নেক্সট পরের প্রশ্ন দাঁড়াতে ঠিক করে দিই সুবিধা হবে ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছিলেন ভলতেয়ার রুশো মন্টেস্কু নাকি জন লক তো কে বলেছিল না ভলতেয়ার বলেছিল তো আনসার হবে ভলতেয়ার নেক্সট নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন বলেছে যে ফ্রান্সের কর ব্যবস্থা লবণের ওপর ধার্য করের নাম ছিল টেইলি টাইট নাকি গ্যাবেল নাকি ক্যাপিটেশন এটা ছিল হচ্ছে গ্যাবেল তো আনসার হবে হচ্ছে গ্যাবেল নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব পরের প্রশ্নে আমাদের বলেছে যে ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ কথাটির বলেছেন কে রুশো মন্টেস্কো ভাল্টেয়ার নাকি দিদেরও কে বলেছিলেন না রুশো বলেছিলেন নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন আমাদের বলেছে যে কনসুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন রজার ডুকোস নাকি আবেসিয়েস নাকি নেপোলিয়ান নাকি ম্যারাট এটা আবেসিয়েস হবে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্নে আমাদের বলেছে ঐতিহাসিক লেভে লেফে ফরাসি সমাজের বাইবেল বলে চিহ্নিত করেছিলেন অপশান আমাকে কী কী দিয়েছে না অপশান আমাকে দিয়েছেন ব্যক্তি ও নাগরিক নাগরিকের অধিকারপত্র ঘোষণাকে কোড নেপোলিয়ানকে কন নাকি সামাজিক চুক্তি গ্রন্থকে তো এটা কে করেছিল নাকি এটা আমরা করব আরেকবার এটা পড়ে নেবো দাঁড়াও কোড নেপোলিয়ান নাকি এটা কোড নেপোলিয়ানই আমরা করব। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয় আঠেরোশো পাঁচ আঠেরোশো ছয় আঠেরোশো সাত আঠেরোশো আটে প্রতিষ্ঠা হয় এটা হবে হচ্ছে আঠেরোশো আটে প্রতিষ্ঠা হয় নেক্সট পরের প্রশ্নে যাব বলছে নেপোলিয়ান স্পেনের সিংহাসনে বসা বসান নেপোলিয়ান স্পেনের সিংহাসনে বসান আচ্ছা জোরেমকে নাকি জোরমকে নাকি জোসেফকে জোসেফ বনপাটকে নাকি ইউজিনকে নাকি লুইকে আচ্ছা কাকে বসিয়েছিল নাকি জোসেফ বনোপাঠকে বসিয়েছিল নেক্সট পরের প্রশ্নে আমরা যাব পরের প্রশ্ন আমাদের বলেছে জাতিসমূহের যুদ্ধ বলা হয় ওকে জাতিসুমূহের যুদ্ধ বলা হয় লিপসিগের যুদ্ধকে নাকি ওয়াটার ওয়াটারলুর যুদ্ধকে নাকি বড়ো ডিনের যুদ্ধকে নাকি নীলনদের যুদ্ধকে এটা হবে হচ্ছে লিপসিগের যুদ্ধকে ক্লিয়ার নেক্সট নেক্সট পরের প্রশ্নে আমরা যাব পরের প্রশ্ন আমাদের বলেছে যে একটি বাক্যে উত্তর দাও আচ্ছা ভালো কথা অ্যাসাইনেট কি অ্যাসাইনেটটা কি না অ্যাসাইনেট এটা এক ধরনের আমরা বলতে পারি কাগজের নোট হয় ওটা ফ্রান্সে প্রচলিত নোট তো আমরা লিখবো এইভাবে যে ফ্রান্সে প্রচলিত কাগজের নোট ঠিক আছে নেক্সট পরেরটা এটা আমি লিখে দিলাম না লিখে নেবে ফ্রান্সে প্রচলিত এক রকমের কাগজের নোট বা এক ধরনের কাগজের নোট নেক্সট লিখবে কার নেতৃত্বে ফ্রান্সের জাতীয় রক্ষী বাহিনী গড়ে উঠেছিল কার নেতৃত্বে গড়ে উঠেছিল এটা লাফায়েতের নেতৃত্বে গড়ে উঠেছিল তো আমরা লিখব হচ্ছে লাফায়েত লাফায়েত ঠিক আছে দু নম্বর প্রশ্নের উত্তর এটা ওকে লাফায়েত নেক্সট পরেরটা বলেছে যে কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেছিল গিলোটিন যন্ত্র করেছিল ডক্টর গিলোটিন করেছিল তো আমরা লিখব ফরাসি চিকিৎসক ডক্টর গিলোটিন ওকে ফরাসি চিকিৎসক ডক্টর গিলোটিন আচ্ছা নেক্সট পরেরটায় আমরা যাব পরেরটা আমাদের প্রশ্ন দিয়েছে হচ্ছে নেপোলিয়ান কবে নিজেকে সম্রাট হিসাবে প্রতিষ্ঠা করেছিল তাই তো তাহলে এটা আমরা লিখতে পারি নেপোলিয়ান আঠেরোশো চার খ্রিস্টাব্দে করেছিল তো আমরা লিখবো আঠেরোশো চার আঠেরোশো চার খ্রিস্টাব্দ নেক্সট পরের প্রশ্ন বলেছে যে ট্রাফলগড়ের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ট্রাফলগড়ের নৌযুদ্ধ না নেলসন ছিলেন নেলসন নেক্সট শত দিবসের রাজত্বের সময়কাল উল্লেখ করো শত দিবসের রাজত্ব না এটা আঠেরোশো পাঁচ হবে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে এটা বিশে মার্চ ছিল পাঁচ খ্রিস্টাব্দের বিশে মার্চ মার্চ থেকে এটা আমরা করবো হচ্ছে উনত্রিশে জুন পর্যন্ত ও বাংলা ইংরেজি হয়ে গেল সরি ওকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের বিশে মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত ঠিক আছে বাকি যে প্রশ্নগুলো আমাদের রয়েছে দেখো লেথর দ্য ক্যাশে বা এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো সব কিন্তু আমি করিয়ে দিয়েছি তোমাদের প্লে লিস্ট ভিজিট করো চ্যাপ্টার ওয়াইজ সব প্রশ্নগুলো আছে তার মধ্যে পেয়ে যাবে ওকে এখনের জন্য এটুকু ছোট প্রশ্ন সব করিয়ে দিলাম আমি এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো প্লে লিস্ট ভিজিট করো তার মধ্যে সব কিছু আছে খুব ভালো থেকো এছাড়াও বড়ো ভিডিও লাস্ট আমি যেটা আপলোড দেবো তার মধ্যে সকল বড় প্রশ্ন থাকবে খুব ভালো থেকো টাটা